আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে পোফা মাছ রান্না করে দেখাবো। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি একটা পেঁয়াজ নিয়েছি, এখানে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি বাকি জিনিসগুলো সব দিয়ে দিব। আজকে আমরা রান্না করব পোপা মাছ। এটা বাজারে পোপা মাছ বলে, এটা নিয়েছি আমি 6 পিস ফ্রেশ মাছ। আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব হাফ চা চামচ। 1 চা চামচ আমি মরিচটা দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিব। আমি 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি, ঠিক আমি এভাবে করে কেটে নিয়েছি, এরকম করে আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মাছটা ঠিক এভাবে রান্না করি। আমি এখন আলুটা 5 মিনিট ডেকে রান্না করব মিডিয়াম হাইতে। 5 মিনিট পর আমরা ফিরে আসব। 5 মিনিট পর আমরা ফিরে আসলাম। আলুটা প্রায় হাফ সিদ্ধ হয়ে আসছে। এখন আমরা মাছগুলো দিয়ে দিব। বাচ্চারা মাছ খেতে চায় না, এভাবে আলু দিয়ে যদি আপনার মাখা মাখা করে দেন তাহলে খেতে ভালো লাগবে, বাচ্চারাও খেতে চাইবে। আলুটা সবার পছন্দ, ছোট বড় সবার আলুটা পছন্দ। এখন আমি মাছটা দিয়ে দিব। এখন আমি উল্টিয়ে দিচ্ছি একটু করে, শক্ত থাকতে একটু উল্টিয়ে দিতে হবে। এখানে ছোট থেকে একটা টমেটো আছে, আমি কুচি কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি আমি। আমি এখন অল্প করে পানি দিব। মাছটা আমার মাখা মাখা হবে, একটু করে পানি দিচ্ছি আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমি এখন মিডিয়াম হাইতে 10 মিনিট রাখবো, 10 মিনিট পর আমরা ফিরে আসবো। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। আমার মাছটা মাখা মাখা হয়ে গেছে, তুলার আস্তে একটু কমিয়ে দিব। চার 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি, বেশি করে ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট রেখে চুলা বন্ধ করে দেব। 2 মিনিট পর আমরা ফিরে আসলাম। পোপা মাছ রান্না হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমরা সার্ভ করব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মাছটা সামুদ্রিক মাছ, পোপা মাছ, এটা অনেক মজার মাছ, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।